আমার মালয়েশিয়াতে আমার নিজস্ব একটা কোম্পানি আছে। আমি মালয়েশিয়াতে 2014 সালে 100% ফরেন কোম্পানি ওপেন করেছিলাম। 2019-এ পাটা আমাকে ডেকে বলল যে ইম্পোর্ট করতে পারবেন কিনা। তো আমার তখন একটা বাটা এবং একটা ফিনান্স কোম্পানি আর কুসুমকলি তিনজনের সাথে একটা ট্রাই পার্টি এগ্রিমেন্ট ছিল। সেই ফিনান্স কোম্পানি আমাকে বলল যে আপনি ইম্পোর্ট করেন, আমরা আপনাকে ফাইন্যান্স করব। আমি তখন ইম্পোর্ট এলসি করলাম এবং সেই ফাইন্যান্স কোম্পানি আর আমাকে সময় মতো ডিসবার্সমেন্ট করলো না। তার জন্যে আমি আমার ইম্পোর্টকৃত মাল আমার কাস্টমসে 3 মাস পড়ে থাকলো। আমি সেটার জন্যে আমার অনেক টাকা ড্যামারেজ চলে গেল এবং আমি বাটাকে সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারলাম না। তার জন্যে বাটা আমাকে 20% পেনাল্টি করলো। অ্যাপেক্স এবং বের দুইটা কোম্পানির অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেল এবং সব মিলায়ে 2019-এ আমার 3.5 কোটি টাকা লস হয়ে গেল। তারপরে আমার ব্যবসা করার মতো আর কোনো পুঁজি থাকলো না। তখন আমার ব্যবসাটা একদম টোটাল বন্ধ হয়ে গেল। 6 মাস পরে আমি লোকাল মার্কেট সার্চিং করে দেখলাম যে লোকাল মার্কেটে খুব বড় অপরচুনিটি আছে। তখন ইসলামী ব্যাংক আবার আমার পাশে এসে দাঁড়ালো এবং ইসলামী ব্যাংক তখন আমাকে একটা বড় ফাইন্যান্স দিল। ইসলামী ব্যাংকের টাকা নিয়ে আমি আবারও কাজ শুরু করলাম। কুসুমকলি শু ফ্যাক্টরি তার প্রোভাইডার নাজমা হাতুন আমাদের অনেক পুরনো একজন আমাদের মহিলা গ্রাহক, নারী উদ্যোক্তা, তাকে আমরা বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছি। খুব সম্ভবত 15,000 বা 20,000 টাকা দিয়ে আমাদের সাথে তার ব্যবসা শুরু। এখন নিয়ার অ্যাবাউট 3 থেকে 5 কোটি টাকার ফ্যাসিলিটি উনি অ্যাভেল করেন। সারা বাংলাদেশে আমি 82 জন ডিলার নিয়োগ দিয়েছি এবং বসুন্ধরা সিটিতে আমার একটা রিটেল শপ আছে নিজস্ব ব্র্যান্ডে, ভিনকা এবং ডক্টর মার। আমার মালয়েশিয়াতে আমার নিজস্ব একটা কোম্পানি আছে। আমি মালয়েশিয়াতে 2014 সালে 100% ফরেন কোম্পানি ওপেন করেছিলাম এবং আমি মালয়েশিয়াতে হোলসেল সাপ্লাই করি। আমার রিটেল একটা শপ আছে, আমার অফিস আছে। তো যখন আমি মালয়েশিয়াতে কাজ করি আমার এত ভালো লাগে, আমার গর্বে বুক ভরে যায় যে আমি একটা গ্রামের মেয়ে, আজকে আমি বিদেশে এসে কাজ করছি, এটা আমার খুব ভালো লাগে। আমি যখন প্যারামেডিকেল পড়ি তখন আমার মেয়েকে হোস্টেলে নিয়ে আমি পড়ালেখা করেছি। ও খুব চঞ্চল ছিল, এক জায়গায় বসে থাকতো না, এজন্যে আমাকে নিষেধ করে দিয়েছিল যে আপনি বাচ্চা নিয়ে আসা যাবে না ক্লাসে। তো আমার মেয়ে একাই মানে তালা দিয়ে রেখে যেতাম এবং যখন আমি ফিরে আসতাম তখন দেখতাম যে সে কান্না করতে করতে ঘুমাইয়ে গেছে। তো এটা আমার জন্য খুব কষ্টের ছিল। মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় আমার পরিবারকে ঠক গিয়েছি কিংবা আমার সন্তানদের ঠক গিয়েছি, কিন্তু আমি যদি এই পরিশ্রম না করতাম তাহলে আজকে আমার সন্তানদের ভালো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারতাম না।